টানা 45 ঘন্টা পর অবশেষে ধ্যানে ভঙ্গ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারী বিবেকানন্দ রকে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। অবশেষে শনিবার দুপুর 1:30 নাগাদ ধ্যান শেষ করলেন তিনি। ধ্যান থেকে ওঠার পর ক্রুজে করে মাঝ সমুদ্রে গিয়ে তামিলনাড়ু প্রসিদ্ধ কবি, দার্শনিক ও সাধক থিরুভাল্লুকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। গত 30 মে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর শুক্রবার ভোরে ধ্যান থেকে উঠে কেবল সূর্য প্রণাম করতে দেখা গিয়েছিল তাঁকে। এদিন ধ্যানের দ্বিতীয় তথা শেষ দিন সকালেও বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে সূর্য প্রণাম করেন তিনি। এদিন গেরুয়া বসনে ধ্যানে বসে জপমালাতে, জপতে এবং প্রাণায়াম করতেও দেখা গিয়েছে মোদীকে। তারপর দুপুর 1:30 নাগাদ ধ্যান থেকে উঠে গেরুয়া পোশাকে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রদক্ষিণ করে তার পায়েও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর তামিল সম্প্রদায়ের অন্যতম গুরু থিরুভাল্লুভারকে শ্রদ্ধা জানাতেও যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে তামিল কায়দায় সাদা ধুতি ও চাদর গায়ে দিয়ে থিরুভাল্লুভারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর ক্রুজে করে তিনি ফিরে আসেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের প্রচার শেষ করে ভোটের একেবারে শেষ লগ্নে নরেন্দ্র মোদীর আধ্যাত্মিক আচরণের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে 2019 সালে লোকসভা ভোটের প্রচার শেষে কেদারনাথ এবং 2014 সালে শিবাজীর প্রতাপগড়ে সফর করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।